পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি দেবী সিং এর নামের সাথে দেববর্মন পদবী ব্যবহার নিয়ে ভারতীয় নির্বাচন কমিশনের নিকটে একটি স্মারকলিপি প্রদান করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সেই স্মারকলিপিতে বলা হয়েছে, পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করার সময় নির্বাচনী হলফনামায় নিজের নাম কৃতি দেবী দেববর্মন লিখেছিলেন প্রার্থী কৃতি সিং দেববর্মন, এবং তিনি দাবি করেছিলেন যে ছত্তিশগড়ের কাওয়ার্থা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় ওনার নাম কৃতি দেবী দেববর্মন হিসেবেই তালিকাভুক্ত করা হয়েছে। তবে নির্বাচনী হলফনামা অনুযায়ী 2018 সালে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের সময় কাওয়ার্থা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষিত তালিকায় কৃতি সিং এর পুরো নাম কৃতি দেবী সিং হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমার সময় তার প্যান ও আয়কর রিটার্ন দাখিলের বিবরণে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ওনার নাম কৃতি সিং। নির্বাচনী হলফনামা কিংবা কোনো ধরনের সরকারি কাগজপত্রে পূর্বে কখনো উনি ওনার নামের সাথে দেববর্মন পদবী ব্যবহার করেননি, এবং আদর্শ আচরণ বিধি অনুযায়ী কোনো রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা নিজেদের ভোট সুরক্ষিত করার জন্য ভোটারদের কাছে আবেদন করার উপায় হিসেবে জাতি কিংবা সাম্প্রদায়িক পরিচয় ব্যবহার করতে পারবেন না। কিন্তু বর্তমানে রাজ্যের জনজাতি অংশের মানুষদের সহানুভূতি পাওয়ার জন্য এই দেববর্মন পদবী ব্যবহার করছেন কৃতি দেবী। ঠিক এই অভিযোগে এনে নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান করেছে প্রদেশ কংগ্রেস। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি সকলের সামনে তুলে ধরেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। কংগ্রেস বিধায়কের দাবি, দেববর্মন পদবীটি ব্যবহার করতে লজ্জাবোধ করেন কৃতি দেবী, তাই ছত্তিশগড়ে থাকাকালীন কখনো নিজের নামের সাথে দেববর্মন পদবীটি ব্যবহার করেননি কৃতি দেবী। আজকের তারিখে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ছত্তিশগড় প্রদেশে 72 নম্বর কাওয়ার্থা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 205 নম্বর ভাগে 557 নম্বর কমিক নম্বরে উনার নাম আজকেও কৃতি দেবী সিং হিসাবে লিখিত হওয়া আসছে। সার্টিফাইড কপি হতে ইলেকট্রন লোন এনে এখানে জমা করতে হয়। যেহেতু ওখানে দেববর্মন হিসাবে নেই, ইলেকট্রন লোনের যে নামটা সেই নামটাই ব্যালট পেপারে ছাপানো দরকার, এবং এটি হচ্ছে মূলত যে রুলস এর প্রসিজার। কিন্তু দেখলাম 2024 যে রিভিউ নিয়ে জমা করেছে, এতে কৃতি দেবী দেববর্মন হিসেবে তিনি উল্লেখ করেছেন। এই অভিযুক্ত যখন করেছিল আমরা ভেবেছিলাম যে ব্যালট পেপার পুনরায় ছাপা হবে, দেববর্মন নামটা পাঠ করা হবে, এবং কৃতি দেবী সিং নামে ব্যালট পেপার হিসেবে নির্বাচন করা হবে। এই দেববর্মন টাইটেলটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে অন্যায়ভাবে টু এক্সপ্লোর এন্ড এক্সপ্লয়েট দ্য সেন্টিমেন্ট অফ দ্য দেববর্মন কমিউনিটি। আমি আজকে ত্রিপুরা সরকারকে নির্দেশ করতে চাই, যদি ছত্তিশগড়ে কি কারণে উনি দেববর্মন ট্যাকলটা রাখলেন না, নিশ্চয় লজ্জাবোধ হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।